হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সংবাদ দ্য অলরাউন্ডার, এবং আজকে আমি আপনাদেরকে আমার নতুন একটি রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে গরুর মাংস রেজালা। এটা আমি যেভাবে আমার বাসায় করে থাকি সেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, পরিষ্কার করে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়া হয়েছে। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, যেটা আমি আপনাদেরকে রোস্টের রেসিপিতে দেখিয়েছিলাম। এটা হচ্ছে চীনা বাদাম, কাঠবাদাম, পোস্ত বাদাম এবং কাজু বাদাম এবং জয়ফল, জয়ত্রী, পোস্ত দানা একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এটা আমি হালকা একটু ভাজা দিয়ে দেন ব্লেন্ডার করেছি। সো এখানে আমি 2 চা চামচ এই মশলাটা দিয়ে দিলাম। এখানে টক দই এবং সর্ষে বাটা, টক দই, সর্ষে বাটা এবং পুদিনা পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি দারচিনি, এলাচি এবং কালো এলাচ নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন মাংসতে দিয়ে দিব। দেখছেন আমার মাংসতে কেমন ধোঁয়া উঠছে। আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। আমরা গরুর মাংসের মধ্যে হালকা জিরে দিয়ে, একটা জিরা ভাজা দিয়ে আমরা নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার গরুর রেজালা। চলেন গরম গরম পরিবেশন করি।